ফুটবল বিশ্বের উজ্জ্বল দুই নক্ষত্র, একজন ম্যারাডোনা, অপরজন পেলে। ফুটবল খেলা দেখেন কিন্তু এই দুই কিংবদন্তিকে চেনেন না, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু ম্যারাডোনা ও পেলের মধ্যে কে সর্বকালের সেরা? ফুটবল বিশ্বকাপ সামনে এলেই ভক্ত সমর্থকদের মধ্যে এই নিয়ে শুরু হয় আলোচনা। অফিস, পাড়া, মহল্লা সব জায়গায় চায়ের টেবিলে চলে চুলচেরা বিশ্লেষণ। সাল 1958, প্রথমবারের মতো বিশ্বকাপে পা রাখেন 17 বছর বয়সী তরুণ, নাম এডসন আরান্তেস দো নাসিমেন্টো। ফুটবল বিশ্ব যাকে চেনে পেলে নামে। এলেন আর জয় করলেন, ফাইনালে 2 গোল সহ একাই দিলেন 6 গোল। ব্রাজিল পেল প্রথম বিশ্বকাপ জয়ের স্বাদ, রাতারাতি ফুটবলের রাজা বনে গেলেন পেলে। 1958 বিশ্বকাপ জয়ের পর ধারাবাহিকভাবে 62, 66 ও 70 সালের বিশ্বকাপে অংশ নেন ব্রাজিলিয়ান। এর মধ্যে 62 ও 70 সালের বিশ্বকাপ ঘরে তোলে ব্রাজিল। 4 বিশ্বকাপে 12টি গোল করে ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় নাম লেখান পেলে। 1977 সালে অবসরে যাওয়ার আগ পর্যন্ত ক্লাব ও দেশের হয়ে 1363টি ম্যাচ খেলেন এই কিংবদন্তি। এসব ম্যাচে মোট 1281টি গোল করে বিশ্ব রেকর্ডও গড়েন তিনি। ফুটবল বোদ্ধারা মনে করেন, ব্রাজিলের ফুটবল ইতিহাসে পেলে যে খেলা দেখিয়েছেন তা মানুষের কল্পনার সীমাকেও ছাড়িয়ে গেছে। অন্যদিকে 1977 সালে জাতীয় দলে আবির্ভাব হয় ফুটবল ঈশ্বর হিসেবে পরিচিত ডিয়েগো ম্যারাডোনার। বিশ্বকাপে খেলাটা 82 দিয়ে শুরু হলেও 86 বিশ্বকাপে নক্ষত্র হয়ে ওঠে ম্যারাডোনা। ইতিহাস রচনা করে আর্জেন্টাইনদের দ্বিতীয় বিশ্বকাপ উপহার দেন সেই আসরে। পরপর 4টি বিশ্বকাপে অংশ নিলেও 1986 বিশ্বকাপ জয় ছিল ম্যারাডোনার সেরা সাফল্য। সে আসরের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে নজরকাড়া ড্রিবলিংয়ে পরপর 4 ফুটবলারকে কাটিয়ে দারুণ ভেলকি দেখান তিনি। 10 সেকেন্ডের মধ্যে 60 মিটার অতিক্রম করে ম্যারাডোনার দেয়া গোলটি হয়ে যায় গোল অব দ্য সেঞ্চুরি। লেজেন্ডারি 10 নম্বর জার্সি পরা ম্যারাডোনা ক্লাব ও দেশের হয়ে 692 ম্যাচে 345টি গোল করেন। তার মধ্যে জাতীয় দলের হয়ে 91 ম্যাচে 34 গোল ছিল তার, আর 4 বিশ্বকাপে মোট গোল সংখ্যা 8টি। ম্যারাডোনা ও পেলের সাফল্যের পেছনে মাঠে খেলার পজিশনও বড় কারণ হিসেবে দেখা হয়। পেলে ছিলেন আক্রমণ ভাগের ফুটবলার, আর ম্যারাডোনা মধ্য মাঠ থেকে আক্রমণ ভাগে খেলতেন। এজন্য তাদের দুজনের বিশ্বকাপ মঞ্চের পরিসংখ্যানেও কিছুটা পার্থক্য লক্ষ্য করা যায়। বিশ্বকাপে 4 অংশ নিয়ে পেলে ব্রাজিলিয়ানদের জন্য 3টি শিরোপা নিয়ে আসেন। 4 অংশ নিলেও ম্যারাডোনার ঝুলিতে রয়েছে 1টি শিরোপা। এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পেলের 12টি শিরোপা রয়েছে, সেখানে ম্যারাডোনা জিতেছেন 10টি শিরোপা। পেলে ও ম্যারাডোনার মধ্যে কে সর্বকালের সেরা? এ নিয়ে ফুটবল বোদ্ধারা সব ধরনের পরিসংখ্যান বিশ্লেষণের পরেও দ্বিধার মধ্যে পড়ে যান। তাই শতাব্দীর সেরা ফুটবলার নির্বাচনে 2000 সালে ফিফা ইতালির রোমে বিশেষ ভোটাভুটির আয়োজন করেছিল। ইন্টারনেট ভিত্তিক পুলে 53% ভোট পড়ে ডিয়েগো ম্যারাডোনার ঝুলিতে, আর পেলে পান 18.5% ভোট। তবে ফিফা ম্যাগাজিন রিডার্স ও জুরিদের ভোটাভুটিতে 72% ভোট পান ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে, সেক্ষেত্রে ম্যারাডোনা পান 9% ভোট। শেষ পর্যন্ত ম্যারাডোনা ও পেলে উভয়কেই শতাব্দীর সেরা ফুটবলার নির্বাচিত করা হয়। তাতে সর্বকালের সেরা ফুটবলারের তর্কটার সমাপ্তি হয়নি। সেরার তালিকায় নতুন করে যোগ হয়েছে রোনালদো ও মেসির নাম। শতাব্দী কিংবা সর্বকালের সেরা ফুটবলার নির্বাচনে বাংলাদেশি সমর্থকরাও পিছিয়ে নেই। ফুটবল বিশ্বকাপ সামনে এলেই এ বিতর্ক চলতে থাকে প্রতিটি পাড়া মহল্লায়। তবু প্রশ্ন থেকে যায়, কে সর্বকালের সেরা, পেলে না ম্যারাডোনা?